নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক মার্কেট এলাকায় তিনতলা একটি ভবনের ছটি পরিবারকে গেটে তালা মেরে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালী নেতা মাসুদ রানা তাদেরকে জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত তাদেরকে আটকে রাখার কথা জানায় বাড়ির লোকজন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি পরিবারের লোকজনকে মুক্ত করে। ওই ভবন মালিকের ছেলে জানান, তাদের বাড়ির পাশে আরেকটি বাড়ি কেনেন তারা। এরপর থেকে মাসুদ রানা তাদের বিভিন্নভাবে 15 লাখ টাকা চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল। টাকা না পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত তাদের কেচি গেটে তালা মেরে রাখে বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনায় থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।